আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল। এই ভিডিওটার ফার্স্ট পার্ট যারা দেখেছেন তারা তো অলরেডি জানেন আজকে আমার বাসায় কিসের পার্টি। আর যারা আজকে প্রথম আমাকে দেখছেন তাদের জন্য বলছি, এই সব কিছু আয়োজন কারণ হচ্ছে আজকে আমার আব্বুর জন্মদিন। আজকে প্রায় অনেক বছর পর আব্বুর জন্মদিনে আব্বু আমার বাসায় আছে, আর আমিও চেষ্টা করেছি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব আব্বুকে একটু খুশি রাখার। গত পর্বে তো দেখেছিনি স্টার্টারগুলো কী কী বানিয়েছিলাম, তো এখন আমাদের ডিনার টাইম হয়ে গেছে। এই যে গরম গরম কাচ্চি বিরিয়ানি কিন্তু চলে এসেছে নান্না থেকে। তো আমি চিন্তা করছিলাম যে এটা কি সার্ভ করে দিব নাকি এভাবেই এই বক্সে করেই দিয়ে দিব। তো মনে হচ্ছিল আসলে এভাবেই ভালো দেখাচ্ছে, তো একটু এরকম চিন্তাভাবনা করতে করতে দেরি হয়ে যাচ্ছিল। তো চিন্তা করলাম থাক, এত ঝামেলার দরকার নাই, এই বক্সেই সুন্দর করে সাজানো আছে, এভাবেই আমি সার্ভ করে দিই। এটা তো আসলে কোনো দাওয়াতের অনুষ্ঠান না, জাস্ট খুবই আপন মানুষদেরকে নিয়ে একটু একসাথে বসে মজা করা। তো যাদের যাদের বলেছিলাম সবাই কিন্তু অলরেডি চলে এসেছে। আমাদের বার্থডে বয় কিন্তু অলরেডি চলে এসেছে, আর আব্বু যে কত খুশি সেটা তো দেখতেই পাচ্ছেন। আব্বু আসলে ভেবেছিল ওই যে কালকে রাতে আমরা ছোট করে একটু কেক কাটলাম, এই হয়তো আব্বুর বার্থডে সেলিব্রেশন শেষ, কিন্তু আজকে যে এরকম ছোটখাটো একটু আয়োজন করা হয়েছে, সাথে এত মানুষ এসে তাকে উইশ করবে, আব্বু কিন্তু এটা চিন্তাই করতে পারেনি। তো সব কিছু মিলিয়ে আব্বু খুবই খুশি ছিল। আর আমার বড় ফুপি, সেও লন্ডনে ছিল, তো আমি ফুপিকেও আসতে বলেছিলাম, কারণ ভাইয়ের জন্মদিনে বোন না আসলে তো আর হয় না। গরম গরম কাবাব ভাজা চলছে, আর এদিকে আমি খাবারও সার্ভ করে দিয়েছিলাম। সবাই আসলে একসাথেই বসে গিয়েছি, যেহেতু খুবই ক্যাজুয়াল একটা ফ্যামিলি গেট টুগেদার ধরনের একটা অনুষ্ঠান ছিল, তো এই কারণে যে যার মতো খাবার নিয়ে বসে পড়েছি, গল্প করছি, সবাই আনন্দ করছি। আর ওই যে মাও খাওয়া শেষ করে গল্প করছে আমার ভাইয়া ভাবির সাথে। ডিনার শেষ করার পর এখন হচ্ছে সেই বিশেষ আকর্ষণ, আসলে জন্মদিন মানেই তো একটা কেক কাটতেই হবে। তো এখানে দুইটা কেক, একটা হচ্ছে আমার ফুপাতো ভাই, ও এনেছিল আব্বুর জন্য, তো এই জন্য কেকে হ্যাপি বার্থডে মামা লেখা, আর একটা কেক আমি রেখেছি। আর গতকাল রাতে এই যে আমি ব্লুবেরি মুজ বানিয়েছিলাম আর আম্মুর বানানো সেই মজাদার পাইনঅ্যাপল ডিলাইট, এই দুটোই সার্ভ করে দিয়েছি। তো যারা আমার এই রেসিপিগুলো দেখেননি পার্ট ওয়ানে ভিডিওটার, তারা কিন্তু চাইলে এই রেসিপিগুলোর জন্য আমার ভিডিওর পার্ট ওয়ানটা দেখে আসতে পারেন। গত দুইটা দিন অনেক অনেক কাজ নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম যে আমার ইচ্ছা ছিল বার্থডেটা আরও গ্র্যান্ডভাবে কিছু করা বা আরও সুন্দর করে সাজানো, কিন্তু সময়ের অভাবে আমি আসলে তেমন কিছুই করতে পারিনি। কিন্তু আমার এই ছোট্ট আয়োজনে আমার এই বুড়ো ছেলেটা এত খুশি, এটা দেখেই আমার ভালো লাগছিল। আমার এই ভিডিওটা আজকে যারা যারা দেখছেন সবাই প্লিজ আমার আম্মু আব্বুর জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক অনেক বছরের নেক হায়াত পায়। এখানে যাদের দেখছেন সবাই কিন্তু আমার খুবই ক্লোজ ফ্যামিলি, আমার ফুপা ফুপি, আমার শাশুড়িমা, আম্মু, আমার ছেলে, আর এই যে ছোট্ট দুইজন ওরা হচ্ছে আমার ফুপাতো ভাইয়ের ছেলে জোহান কিয়ান। আর আমাদের বার্থডে বয় সেও কিন্তু খুব খুশি, একটু পরেই যেহেতু কেক কাটা হবে। আর ছবি তোলা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ, সবাই একসাথে হয়েছি, আর যদি ছবি তোলা না হয় তাহলে এই স্মৃতিগুলো কি করে ধরে রাখবো। তো এই জন্য সবাই মিলে একটু ফ্যামিলি ফটো তুলে নিচ্ছিলাম কেক কাটার আগে। তুমি খাওয়া দাও,
দুই ভাই বোন কি যে খুশি দেখে আমার মনটা ভরে যাচ্ছিল, আর আমি আমার ভাইকে খুব মিস করছিলাম। মনে হচ্ছিল আজকে যদি ও এখানে থাকতো হয়তো অনুষ্ঠানটা অন্যরকম হতো। আসলে কথা বলতে বলতে আমার গলা ধরে আসছে। আমার তো একটাই মাত্র ভাই আর ও থাকে ক্যানাডাতে, তো আমি আসলে ওকে অনেক মিস করি। আমাদের দুই ভাই বোনের সম্পর্ক আসলে এত মানে মধুর, এত মিল আমাদের, তো আমরা সব সময় কোনো একটা এরকম স্পেশাল কিছু হলেই একজন আরেকজনকে খুব মিস করি। আর আসলে কি বলবো, দুই দেশে থাকলে যা হয়, যখন সুযোগ পায় তখন ও আসে বা আমি যাই, দেখা হয়, কিন্তু সব সময় তো আর চাইলেই কাছে পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, এইসব বলে আমি এখন ইমোশনাল না হই। তো এই তো কেক টেক কাটার পর এখন ইমরান ভাইয়ার মতো শিল্পী যেহেতু আজকে আমাদের এই আসরে উপস্থিত, গান তো হতেই হবে। তো খাওয়া দাওয়া শেষ করে ইমরান ভাইয়া বসেছিল আমাদের গান শোনাতে। আমরা যে যেমন গান পারি সেটা করেই ইমরান ভাইয়ের সাথে গলা মিলিয়ে অনেক রাত পর্যন্ত কিন্তু আমরা আনন্দ করেছি সবাই একসাথে। তো আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো গেল। আমার আজকের ব্লগটা যারা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।